নমস্কার, আমরা আজ ভিপিআরপি অ্যাপে কিভাবে এন্টারটেনমেন্ট প্ল্যান এন্ট্রি করব এসএইচজি লেভেলে সেটা আমরা দেখব। ভিডিওটা পুরোটা দেখবেন। নমস্কার, আমরা আজ ভিপিআরপি অ্যাপে কিভাবে এন্টারটেনমেন্ট প্ল্যান এন্ট্রি করব এসএইচজি লেভেলে সেটা আমরা দেখব। ভিডিওটা পুরোটা দেখবেন। এন্টারটেনমেন্ট প্ল্যানটা কী কীভাবে এন্ট্রি করবো সেটা নিয়ে আমরা একটা ভিডিও করছি। তো এইখানে আমরা লগ ইনটা অলরেডি করে ফেলেছি, কারণ এর আগে যে ভিডিও আছে সেই ভিডিওটা আমরা অ্যাপ থেকে মানে অ্যাপ আমরা স্টোর থেকে কীভাবে নামাবো, ডাউনলোড করব এবং কীভাবে লগ ইন করবো সে নিয়ে এর আগের ভিডিওতে দেওয়া আছে। তো সুতরাং ওটা নিয়ে আমি এখন কিছু বলছি না। আচ্ছা, এইবার আমি লগ ইন করলাম, আমি প্রসেসে বেরিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। আমরা লগ ইন করলাম, লগ ইন করার পর আমাকে এখানে পরপর 30টা এসএইচজি যেটা আমাকে অ্যাসাইন করা হয়েছে 28 থেকে 30টা সেটা আমাকে এখানে পরপর দেখাবে। আমরা 1, 2, 3, 4 করে সমস্ত দেখতে পাবো। রিফ্রেশ ডেটাটা আমি তখনই ক্লিক করব, এখানে যে তলা রিফ্রেশ দেখাচ্ছে, যদি আমাকে ব্লক থেকে বলল যে আপনাকে 30টা এসএইচজি অ্যাসাইন করেছি, অথচ আমি যদি দেখি আমার এখানে 20খানা দেখাচ্ছে বা 25টা দেখাচ্ছে, 30টা দেখাচ্ছে না, তখনই আমি একবার রিফ্রেশ ডেটাটা ক্লিক করব। তো রিফ্রেশ ডেটা যখনই ক্লিক করছে তখন বলে দিচ্ছে, দেখুন আপনি রিফ্রেশ কী করতে চান, প্রথমে আপনার ডেটা আপলোড করুন। তাহলে রিফ্রেশ আমি তখনই ক্লিক করব যদি আমি মাঝখানে যদি কোনো কাজ করছি, করতে করতে যদি দেখি যে আমার ডাটা আপলোড হয়নি, অথচ তখন কিন্তু আমরা রিফ্রেশ করব না, আমরা কিন্তু ডাটাটা আপলোড করে নেব তারপর রিফ্রেশ করব। সুতরাং রিফ্রেশ বাটনটা আমি যতটা সম্ভব না ক্লিক করার চেষ্টা করব যদি আমি কাজ শুরু করে দিয়ে থাকি। প্রথমে আমরা রিফ্রেশ ডেটাটা করতে পারি যদি কোনো কাজ না হয়। এবার আমার এই ক্ষেত্রে দেখুন, আমাকে যে এসএইচজিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বান্ধবী এসএইচজি। তো এইখানে আমাকে তার 10টা মেম্বার দেখাচ্ছে, তার প্রোফাইল অ্যাডেড দেখুন 0। তো আমি এটাকে যথারীতি এটা ক্লিক করলাম, বান্ধবী এসএইচজিটা করার পর আমাকে এখানে 10 জনের নাম আমাকে এখানে পরপর মেম্বারের নাম দেখিয়ে দেবে। তার পাশে দেখুন একটা প্লাস সাইন আছে। তো এইবারে ইন্টারফেসটা একটু চেঞ্জ করেছি, দেখুন এখানে স্কিম অ্যাক্সেস আছে আর এখানে দেখুন ওপরে আবার পাশে এন্টাইটেলমেন্ট প্ল্যান আছে। তো আগে আমি স্কিম যেগুলো ওনার স্কিম ওখানে যে কটা স্কিম আছে সেই কটা স্কিমের মধ্যে কী কী উনি অ্যাভেল করছে সেটা করে নেব, যেগুলো আমি প্ল্যানে রাখবো সেইগুলো এই এন্টাইটেলমেন্ট প্ল্যানের মধ্যে সেটা আমরা এন্ট্রি করব। আচ্ছা, এবার স্কিম অ্যাক্সেসে আমি চলে গেলাম। আচ্ছা, ভাষাটাকে দেখুন এখানে বাংলা আমাকে বাংলায় দেখাচ্ছে সব কিছু, এখানে কিন্তু ভাষাটাকে আমি চেঞ্জ করে এটাকে ইংলিশ আমি করলাম, যেটা হচ্ছে আপনারা বাংলাও রাখতে পারেন ইংলিশও রাখতে পারেন। এবার দেখুন পরপর সমস্ত কিছু ইংলিশে দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা এবার এন্ট্রিটা করি, ঠিক আছে। এন্টারটেনমেন্ট প্ল্যান স্কিম অ্যাক্সেস দেখছি। এবার প্রথমে ঝুমা মণ্ডল, এই প্লাস সাইন আছে, প্লাস সাইনে আমি ক্লিক করলাম। করার পর দেখুন ওনার এজ 38, এটা কী হচ্ছে আমরা লোকোতে যা এন্ট্রি করেছি, লোকোতে যা এন্ট্রি হয়েছে সেটা থেকে অটোমেটিক এই ডাটাগুলো তুলে নিচ্ছে। ওনার ওয়ার্ড নাম্বার আমরা এখানে সংসদ নাম্বার দেবো বলেছিলাম, আর এখানে সংসদ নেম আমরা এটা সংসদ নেম দেবো। এবার সোশ্যাল ক্যাটাগরি সংসদ ওয়ার্ড নেমটা সংসদ নেম দিচ্ছি, সোশ্যাল ক্যাটাগরি আমরা ওকে এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। আচ্ছা, ফরেস্ট রাইট অ্যাক্ট বেনিফিশিয়ারি উনি আছেন কি নেই, ওটা ফরেস্ট এরিয়াতে যারা আছেন তারা একবার ভেরিফাই করে নেবেন, আমার ক্ষেত্রে নেই। আচ্ছা, আদার ক্যাটাগরির মধ্যে এখানে দেখুন ওমেন হেডেড ফ্যামিলি বা সিঙ্গেল ডিস্ট্রিক্ট ওমেন যদি হয় তাহলে ঠিক আছে, নাহলে আমার ক্ষেত্রে নান হচ্ছে। ও সরি, আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গেলাম উপরে। আচ্ছা, হেড অফ দ্য হাউস হোল্ড যেটা বলছে সেটা হচ্ছে ওনার ফ্যামিলি মেম্বার হচ্ছে হেড অফ দ্য হাউস হোল্ড, ওনার নাম হচ্ছেন দীপক কুমার, ও সরি দীপক মণ্ডল, ওনার নাম দিলাম দীপক মণ্ডল। উনি এই ঝুমা মণ্ডল ম্যাডাম যদি নিজেই হতেন তাহলে ওর ক্ষেত্রে আমরা সেলফ করতাম, নাহলে আমি এটা করা হয়ে গেল। আর এখানে আদার ক্যাটাগরি নান করে আমি নেক্সট করছি। নেক্সট যখনই ক্লিক করব দেখুন এখানে গতবার আমাদের যেটা ছিল যে কটা কোশ্চেন ছিল এন্টাইটেলমেন্ট মানে ওটা মৌলিক মানে একটা অধিকারের মধ্যে পড়ছে যে এই এই কটা মিনিমাম ওনাদের থাকতে হবে। তো এইখান থেকে দেখবেন কিছু একটা প্রায়োরিটি স্কিম আছে আর কিছু নন প্রায়োরিটি স্কিম আছে। তো আমাদের এইখানে যে স্কিমগুলো আছে সেখানে পরপর দেওয়া আছে। এইবার এইখান থেকে এই স্কিমগুলোর মধ্যে উনি অ্যাভেল করছেন কি করছে না, এখানে আমাকে শুধু টিক মারতে হবে। ঝুমা মণ্ডল, এবার ওনাকে প্রথম কোশ্চেন হচ্ছে এমজিএনআর জব কার্ড আছে কি নেই, ওনার ফ্যামিলির আছে মানে ফ্যামিলি হলে হবে, শ্বশুরমশাই আছে ওটাই কন্টিনিউ একই মেম্বারসে সব অ্যাড হয়ে যাবে, যদি বা হাজব্যান্ডের আছে ওনার নাম যদি নথিভুক্ত না থাকে নথিভুক্ত উনি করে নিতে পারবেন বা নথিভুক্ত উনি করাতেও পারেন, ঠিক আছে। তো ওখানে ক্ষেত্রে আমি অ্যাক্সেসটা ইয়েস করছি যদি ফ্যামিলি থাকে। টয়লেট,
টয়লেট উনি অ্যাভেল করেছেন, SBM ওকে মারলাম। হেলথ কার্ড, হেলথ কার্ড বলতে কিন্তু এখানে স্বাস্থ্যসাথী কার্ডটা আমরা করছি না, এখানে দেখুন আয়ুষ্মান ভারত যে হেলথ কার্ডে কথা বলা হচ্ছে, সেই হেলথ কার্ডটা বলা হচ্ছে উনি যদি অ্যাভেল করে থাকেন করেছেন, নাহলে কিন্তু আমি এখানে টিক করছি না। গ্যাস কানেকশন ওনার যদি থাকছে তো উনি উজালা স্কিম থেকে গ্যাস কানেকশন পেয়েছেন ওনার পরিবার। রেশন কার্ড ওনার অ্যাভেলেবেল আছে, বাড়িতে ইলেকট্রিসিটি আছে যেটা ওনারা নিজেরাই অ্যাক্সেস করেছিলেন। আচ্ছা, এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা আর প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা, এই দুটো বীমা আমার বলা যে প্রত্যেকটা যাতে যারা সার্ভে করতে যাচ্ছেন, ধরুন ITCRP, তারা ওনারাও যাতে দেখবেন যাতে এই দুটো বীমা প্রত্যেক মেম্বার করে থাকেন, ঠিক আছে। যদি না করে থাকেন তাহলেও আপনারা বলবেন যাতে এটা করে নেয়, আর যদি করে থাকেন তাহলে তো ওকে, না করে থাকলে যাতে এটা হয় এটা কিন্তু এটা দেখতে হবে। এটা কিছুই না, 2 লাখ টাকা করে বীমা ওনারা পাবেন। যদি অ্যাক্সিডেন্টাল ডেথ বা এমনি ন্যাচারাল ডেথ যদি হয়ে থাকে তাহলে ওনার ফ্যামিলি 2 লাখ টাকা করে, দু লাখ টাকা করে 4 লাখ টাকা পাবে। কিছু না, বছরে 20 টাকা আর 436 টাকার প্ল্যান। তো এটা অ্যাক্সেস করা এবং করানো এটা যাতে দেখে নেন, ঠিক আছে। আচ্ছা, PMAYG এইতে ওনার এটা অ্যাভেল করেছেন কি না এই স্কিমের মধ্যে বাড়ি। আচ্ছা, ওল্ড এজ পেনশন, ওনার ফ্যামিলিতে একজন ওল্ড এজ পেনশন আছেন, মানে ওনার শ্বশুরমশাই আছেন, উনি পাচ্ছেন। করার পর এবার জিজ্ঞেস করছে যে উনি পাচ্ছেন বলে আমি 1/1 করলাম। এবার ধরুন ওনার বাড়িতে দুজন আছে, ঠিক আছে, একজনই আছে কিন্তু উনি পাচ্ছেন না, তখন আমাকে কিন্তু এইখানে জিরো করতে হবে। মানে উনি ওল্ড এজ পেনশনের জন্য উপযুক্ত পার্সন বাট উনি পাচ্ছেন না, তখন আমি জিরো করব। আর উনি যদি পেয়ে গিয়ে থাকেন তাহলে আমরা এখানে 1 করলাম, উনি পেয়ে গিয়ে আছেন। এবং সেটা সেলফ মানে হচ্ছে উনি দিদি ঝুমা মণ্ডল নিজেই কিনা, তো নিজে নন, ওনার শ্বশুরমশাই, সেই জন্য আমি ডান করলাম। একেবারে উইডো পেনশন, ওনার ফ্যামিলিতে যদি কেউ নেই এলিজিবল, আমি কিছু টিক করছি না, ডিসএবিলিটি টিক করছি না। এবার দেখুন সমাজসাথী কার্ডটা উনি পেয়েছেন কি না, পেয়েছেন উনি, ক্লিক করলাম। যদি না পেয়ে থাকে আমি ক্লিক করবো না। অটল পেনশন যোজনা উনি করেননি, এটা একটা অটল পেনশন যোজনা, এটা একটা স্কিম যেটার মধ্যে হচ্ছে প্রত্যেক মাসে মাসে টাকা যদি জমাতে থাকে তাহলে এই ব্যাংকে ওটা রাখতে হবে, তাহলে 60 বছর পর ওনারা কী পাবেন, 1,000 থেকে 5,000 টাকা করে পেনশন পেতে পারেন, ঠিক আছে। এই স্কিমগুলো নিয়ে যদি আলাদা কিছু হয় আপনারা বলবেন, আমি ভিডিও করে দেবো এই সমস্ত স্কিমে কী ফেসিলিটি আছে না আছে। আচ্ছা, এবার অটল পেনশন যোজনা ওটা আছে কি নেই। আচ্ছা, ফার্মার বা ফিশারম্যান ওল্ড পেনশন উনি পাচ্ছেন কি পাচ্ছেন না, এটা আদার্স কোনো স্টেট স্কিমে আছে কি না, রূপশ্রী প্রকল্পের মাধ্যমে উনি টাকা পেয়েছেন কি না। আর স্বাস্থ্যসাথী কার্ড সবার লাস্টে আছে, স্বাস্থ্যসাথী কার্ড ওনার আছে, রূপশ্রী প্রকল্পের মাধ্যমে টাকা পেয়েছেন। আর বাকি এইখানে ফার্মার ফিশারম্যান ওল্ড এজ পেনশন ওনার দরকার ছিল না বা ওনার করেননি, ওনার ওল্ড এজ পেনশন একজন এলিজিবল ছিল, সেটা উনি করে ফেলেছেন ওনার ফ্যামিলির। এই হচ্ছে স্টেটাস ওনার ঝুম্পা মণ্ডল, এটা আমরা সাবমিট বললাম। এবার জিজ্ঞেস করছি কন্টিনিউ ফাইনাল, ওকে দিয়ে আমরা এটাকে সাবমিট করছি। দেখুন ঝুমা মণ্ডল আমার সাবমিট হয়ে গেল। এইবার আমার এখানে একটা বক্তব্য, আমরা যখনই সার্ভে করছি 10টা মেম্বার আছে আমাদের ITCRP-র কাছে ছোট্ট একটা ডায়েরি ক্যারি করতে, সেখানে কিন্তু প্রত্যেকটা মেম্বার যেইগুলো পাইনি, ধরুন আমি জয়ন্তী অঙ্কুরের ক্ষেত্রে আমি যাচ্ছি পরের মেম্বারটা, সেটা কিন্তু আমরা যেইগুলো পাইনি সেটা কিন্তু আমরা ওখানে নোট করে রাখবো, কারণ পরবর্তীকালে যখন আমি প্ল্যান করবো সেই প্ল্যানের ক্ষেত্রে গেলে কিন্তু এখানে আমাকে কী কোন স্কিমের জন্য কী কী প্ল্যান আছে সেটাকে আমাকে কিন্তু যদি আমার লেখা থাকে ডায়েরিতে নোট করা থাকে তাহলে সুবিধা হবে। এটা গতবারের মতন কিন্তু অ্যাপটা গতবার যারা কাজ করেছিলেন এখান থেকে একটু ডিফারেন্স আছে, সেটা আমি এখানে দেখিয়েও দেবো। আর আপনারা একটা ডায়েরি মেনটেন করবেন সেটা আমি বলছি, তাহলে একটু সুবিধা হবে, ঠিক আছে। একইভাবে পরের মেম্বারটা আমি করে আছি জয়ন্তী অঙ্কুর, তো ওনার নাম ছিল, ওনার হাজবেন্ডের নাম ওয়ার্ড নেম আবার একই, আমরা ওই দেখুন ওয়ার্ড নাম্বারটা একই, সংসদ নাম্বারটা রয়ে গেল, সংসদ নেম। আচ্ছা, সোশ্যাল ক্যাটাগরি এইগুলো আমার বলা আছে, আমি নতুন করে কিছু বলছি না, নিউজ করে বেরিয়ে আছি। এইবার দেখুন, এইবার আমরা করছি কি MG এনার্জি জব কার্ড, এনার ক্ষেত্রে আমার কী দেখাচ্ছে, এনার ক্ষেত্রে MG এনার্জি জব কার্ড উনি পাননি, ঠিক আছে। টয়লেট SBM এর মাধ্যমে উনি পায়নি, আমি এখানে জাস্ট একটা এক্সাম্পলের ক্ষেত্রে আমি বলছি,
আচ্ছা, হেলথ কার্ড ওনার নাই, গ্যাস কানেকশন অ্যাভেল করেছেন উজ্জ্বলা স্কিমের মধ্যে, রেশন কার্ড আছে, ইলেকট্রিসিটি আছে। আচ্ছা, এই স্কিমের মধ্যে এই একটা স্কিম আছে, পরের স্কিম নেই, বাড়ি পাননি, বাড়িতে PMAYUJAYতে বাড়ি নেই। এইবার হচ্ছে পেনশনের ক্ষেত্র একই রকম, ওনার বাড়িতে একজন ডিসেবল পার্সন আছেন, একজন আছেন, উনি কিন্তু পেনশন পাননি, জিরো জিরো করলাম, মানে পাইনি। এটা এক্সাম্পল দেখাওয়ার জন্য আমি করছি আপনাদের সুবিধার জন্য। সমাজসাথী পাইনি, অটল পেনশন যোজনা স্কিম অ্যাক্সেস করেনি। এবার দেখুন এখানে এইগুলো যে অ্যাক্সেস করেনি, এই টোটালটা আমি কী করছি, কী কী গ্যাস কানেকশন, রেশন কার্ড, ইলেকট্রিসিটি এগুলো উনি অ্যাভেল করেছেন, বাকিগুলো কিন্তু অ্যাভেল করেনি। তো আমি এখানে কী করবো, ডায়েরিতে নোট রাখবো, জয়ন্তী কুমার MGNRE যে কার্ড দরকার আছে ওনার, প্ল্যান করার সময় ওটা আমার সাবমিট করতে হবে, টয়লেট আমার দরকার আছে, তাহলে ওনার এগেনস্টে এই পয়েন্টগুলো কিন্তু আমি যদি নোট করে রাখতে পারি, আমার আমার কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, একইভাবে আমরা কী করবো, প্রত্যেকটা মেম্বারের একইভাবে সাবমিট করবো, প্রোফাইল সাবমিট করবো, ধীরে ধীরে এই এই টোটাল মেম্বারটা। আচ্ছা, এই দেখে নেন যে আমি একই একই এর পর একটা এন্ট্রি করে করে আমার টোটাল প্রত্যেকটা 10টা মেম্বার সেটা আমরা এন্ট্রি করে ফেলেছি, এবং আমি সঙ্গে সঙ্গে ডায়েরিতে নোটও করে রেখেছি যে কার কি আমার ইন্টারটেনমেন্ট মানে প্ল্যানের মধ্যে রাখবো। ঠিক আছে, মানে যে যে যার যার যেই সুবিধাগুলো নেই সেগুলো আমি নোটও করে ফেলেছি। আচ্ছা, এরপর আমার এন্ট্রি, প্রোফাইল এন্ট্রি এতদূর কমপ্লিট, এটা বোঝা গেছে। তো এইবার আমার হচ্ছে এই এন্টারটেনমেন্ট প্ল্যান, দেখুন এখানে দেখতে পাচ্ছি এই এন্টারটেনমেন্ট প্ল্যান, এখানে এখানে আমরা ক্লিক করব। করার পর দেখুন টয়লেট, টয়লেট বলতে আমরা স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে যে টয়লেটগুলো করব, সেইখানে আমরা যাদের প্ল্যানগুলো রেখেছি সেটা হচ্ছে যমুনা অঙ্কুর। আচ্ছা, এই দেখুন জয়ন্তী, জয়ন্তীর ক্ষেত্রে আমরা টয়লেট করছি। এবার দেখুন কী কী ডকুমেন্ট দরকার, নিউ টয়লেট কি রিপেয়ার করব সেটা আমরা সেখানে যদি রিপেয়ার করা হয় রিপেয়ার, তাহলে নিউ হলে নিউ। করার পর কী কী লাগবে, আধার কার্ড আর ব্যাংকের পাসবইটা রিকোয়ারমেন্ট দরকার আছে, সাবমিট করছি। দেখুন এটা আমার ডিমান্ডটা চলে এলো, আমরা ওপরের মধ্যে একজন মেম্বারের আমরা টয়লেটের জন্য প্ল্যান সাবমিট করলাম। তারপর একইভাবে ঝুমা মণ্ডল, ঝুমা মণ্ডলকে আমরা রেখেছি। তো হ্যাঁ, তো ঝুমা মণ্ডলের ক্ষেত্রে যখন দেখুন করতে গেছি, কারণ আমার এখানে ডায়েরির মধ্যে নেই লেখা, মানে ঝুমা মণ্ডলে কিন্তু অলরেডি আমার এটা প্রথমে নিটা ছিল, ঝুমা মণ্ডলে অলরেডি ওনার টয়লেট ছিল। আচ্ছা, যমুনা অঙ্কুর এনার আমার টয়লেটের জন্য প্ল্যান রেখেছি, এ করে আমি দেখে নিলাম ওনার রিপেয়ার আছে, তো সাবমিট করলাম। আচ্ছা, এরপর হচ্ছে মঞ্জু অঙ্কুর, এরও ক্ষেত্রে আমার সে প্ল্যান করতে হচ্ছে, নতুন টয়লেট আছে, ও সরি, ওনার রিপেয়ার আছে, সাবমিট করলাম। আচ্ছা, অসিতা মণ্ডলের ক্ষেত্রে সেম একই, টয়লেটের জন্য আমরা সাবমিট করলাম। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়াল নয়, এটা আমার জাস্ট তৈরি করা যাতে আপনাদের সুবিধা হয় তার জন্য। আচ্ছা, এর পরবর্তীকালে যে মেম্বারটা যেমন রুম ডোম, এটা ওনার টয়লেট অলরেডি ছিল, ও আচ্ছা নেই, তো ওনার ক্ষেত্রেও আমি ডিমান্ড করলাম, এর পরেরগুলো সবারই টয়লেট আমার থাকার কথা। এই দেখুন পরে সমস্ত আমার ডায়েরিতে আমার নোট করা আছে, সবারই টয়লেট আছে, টয়লেটের প্ল্যানের জন্য কিন্তু আমার আর কোনো মেম্বার নেই, কারণ প্রত্যেকটা মেম্বারে অলরেডি প্ল্যান আমার ওনার টয়লেট আছে বলে সাবমিট করা আছে। তাহলে কটা মেম্বার হলো, 1, 2, 3, 4, 5, এই 5টা মেম্বারে আমরা টয়লেটের জন্য প্ল্যান রাখছি। আচ্ছা, এবার আমাকে কী করতে হবে, প্রায়োরিটি করতে হবে, মানে এই 5 জনের মধ্যে যদি কোনো প্ল্যান হয় যে এখানে দুটো এই এরিয়াতে দুটো টয়লেট হবে আর টয়লেট হবে না, তো সেক্ষেত্রে আমি প্রথম প্রায়োরিটি কী থাকবে, যে দুজনকে আমরা 1 নম্বর আর 2 নম্বর রাখবো সেটা। ঠিক আছে, মানে প্রথম 1, 2, 3, 4, 5 আমাকে র্যাঙ্কিং করতে হবে, ধরুন দুজনের জন্য এলো, তাহলে কোন দুজনকে প্রথমে আমরা দিতে হবে। তো স্বাভাবিকভাবে আমি এখানে দেখতে পাচ্ছি যে রুমা ডোম ওনাকে আমাকে 1 নম্বর প্রায়োরিটি রাখতে হচ্ছে। ঠিক আছে, এবার কী কারণের জন্য আমাকে রাখতে হচ্ছে, যেমন এটা SC ST তো একটা আছেই, তাছাড়াও যদি কোনো কারণ আছে তো এটা কারণটার জন্য রাখবো করে আমরা এখানে প্রায়োরিটি 1 রাখছি। ঠিক আছে, এবার ওনার বাড়িতে যদি কোনো PWD ডিসেবল কোনো ক্যান্ডিডেট থাকে বা হোমলেস যদি থাকে, ঠিক আছে, এই বিভিন্ন সিঙ্গেল উমেন যদি উনি হন, স্যানিটেশন ওয়ার্কার যদি হয়, এই সমস্ত কারণের জন্য ওনাকে আমরা 1 নম্বরে রাখছি, সেটাকে আমরা কারণ দেখিয়ে দিচ্ছি। সরি, উনি সিঙ্গেল উম্যান আছেন, এটাই ছিল কারণ, কনফার্ম।
আচ্ছা, একইভাবে এবার পরেরটা আমার ছিল 2 নম্বর, আর তেমন কোনো আমরা প্রায়োরিটি পাচ্ছিলাম না, সুতরাং জাস্ট 2 নম্বর 3 নম্বর করে দিলাম। ওখানে ওনাকে আমার দরকার ছিল যে 1 নম্বরে রাখার। এবার বাকি যারা আছে মোটামুটি সবাই সেম কন্ডিশনে আছে, তো সেটাকে আমরা দেখিয়ে দিতে পারি র্যাঙ্কিংগুলো। এভাবে একের পর একটা র্যাঙ্কিং আমরা সেভ করব। তো আমাকে যে কটা আইটেম আছে সে কটা র্যাঙ্কিং আমরা করছি, ঠিক আছে। আমার 5 জন আছে, 5 জনকে আমাকে 5টা র্যাঙ্কিং দিতে হবে। 5টা র্যাঙ্কিং আমার কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পর আর কিছু নেই এখানে প্রায়োরিটি র্যাঙ্কিং। এবার প্লিজ ভ্যালিডেট, ভ্যালিডেট সাকসেসফুল হয়ে গেলো, সাকসেসফুলি ভ্যালিডেট দেখিয়ে দিয়েছে। তার মানে আমার কিন্তু এইখানে টয়লেটের ক্ষেত্রে আমার এন্ট্রি কমপ্লিট হয়ে গেলো, 5টা মেম্বার চলে এলো, এখানে ক্লিক হয়ে গেলো। দেখতে পাচ্ছেন এটা সিম্পল। একইভাবে হচ্ছে আমরা পরবর্তী খেলে যে যতগুলো আছে ততগুলো আমরা একইভাবে এন্ট্রি করব, করে এখানে সবুজ টিক হবে। যেরকম ধরুন আমি এবার চলে যাচ্ছি, দেখুন এটা পেনশনের ক্ষেত্রে, মানে যেটা সবথেকে জটিল, মানে জটিল নয়, সবথেকে যে প্রবলেমটা হয় এই ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে। দেখুন আমি যখন ক্লিক করবো প্রত্যেককে কিন্তু আমাকে কিন্তু অ্যাড করতে দেবে না, ঠিক আছে। একমাত্র যার প্ল্যান করেছি, সেই জন্য আমি বলেছিলাম এটা নোট করে রাখবো, কারণ এতজনের মধ্যে আমি কাকে প্ল্যান করেছি জানি না। তো বা এখানে ছিল একজনে ছিল অসিতা মণ্ডল, ওনার ফ্যামিলিতে বলেছিলাম যে ওল্ড এজ পেনশনটা আমার ডায়েরিতে লেখা আছে। অসিতা মণ্ডলের ক্ষেত্রে আমি ওল্ড এজ পেনশন, ওনার ফ্যামিলির একজন মেম্বার আছেন, হ্যাঁ, তো ওনার জন্য আমরা করেছিলাম। তো স্বাভাবিকভাবে ওনার ওনার নাম্বার, ওনার ফ্যামিলি মেম্বারের নাম আমরা লিখে দিলাম, মানে ওনার যে শ্বশুরমশাই আছেন ওনার, উনি পেনশনটা পাননি। আচ্ছা, এবার ডু ইউ ওয়ান্ট টু লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলোকে ইয়েস করলাম। ডকুমেন্ট ডু ইউ, না কারেকশন কিছু নেই। এজ প্রুফ আছে কি না, রেশন কার্ড আছে নাকি, আচ্ছা ভোটার কার্ড আছে নাকি, এগুলো সব ইয়েস করতে হচ্ছে। ব্যাংকের পাসবই আছে নাকি, করে আমরা এটা কী করছি, সাবমিট করছি। সাবমিট করার পর দেখুন এখানে আমার একজন চলে এলো। এবার এখানে কিন্তু আমার একজনই পেনশন, ওল্ড এজ পেনশন একজনই ছিল, সেই জন্য সেই ক্ষেত্রে আমার র্যাঙ্কিংটা 1 করে দেবো আমি। কনফার্ম করলাম 1, আর কিছু নেই, ভ্যালিডেট সাকসেসফুলি ভ্যালিডেশন হয়ে গেলো। আমার পেনশনে একজনের ছিল, একজনের আমার কটা কমপ্লিট হয়ে গেলো। এবার উইডো পেনশনের ক্ষেত্রে আমার একজন ছিল উইডো পেনশন, সেটা হচ্ছে যমুনা অঙ্কুর। তো উইডো পেনশনে আমি চলে যাই, বাকি ক্ষেত্রে কিন্তু আমি এন্ট্রি করলে কিছু পাবো না। যমুনা অঙ্কুর কোথায় গেল, যমুনা অঙ্কুরের ক্ষেত্রে ওনার ফ্যামিলিতে একজনের দরকার ছিল, আচ্ছা সেটা ফ্যামিলি মেম্বার করলাম। এটা উইডো পেনশন করছি, উইডো পেনশন ওনার যে কোনো কেউ একজন বাড়িতে, এবার এই তথ্যগুলো সমস্ত কিছু আছে কি না, মানে এগুলো থাকতে হবে ম্যান্ডেটরি। ওনা আমার প্ল্যান এখানে কিন্তু সাবমিট করছে, একজনেরই ছিল, প্রায়োরিটি র্যাঙ্কিং আমি করে দিচ্ছি 1। কনফার্ম, এ ভ্যালিডেট করলাম, আমার ভ্যালিডেশন হয়ে গেল। তাহলে আমার এটা উইডো পেনশনটা হয়ে গেল। আচ্ছা, একইভাবে ডিসএবিলিটি পেনশন আমার জয়ন্তী অঙ্কুরের জন্য করা ছিল ডিসএবিলিটি পেনশন। এখানে জয়ন্তী অঙ্কুরে আমি চলে যাবো, একে প্লাস করবো, একে আমার খাতায় নোট করে সেই জন্য আমি লিখেছিলাম আমার সুবিধার জন্য, সুবিধা হবে বলে। আচ্ছা, কে দরকার, ফ্যামিলি মেম্বারের ডিসএবিলিটি একজন নাম, ওনার নাম দিয়ে আমি সেভ করে ফেললাম, ঠিক আছে। একইভাবে আমাকে কী করতে হবে, সেই মেম্বারে এটা প্রায়োরিটি র্যাঙ্কিংটা করতে হবে। আচ্ছা, যে মেম্বার মানে যার ফ্যামিলিতে এই ডিসএবিলিটি পেনশন পাননি, ওনার প্রায়োরিটি দিয়ে দিলাম। একজন থাকলে কিন্তু আমাকে 1 করে প্রায়োরিটি সেট করতে হবে। করার পর আমরা এটা ভ্যালিডেশন হয়ে গেলো। দেখুন একইভাবে আমরা ভ্যালিডেশন কিন্তু আমার, ও আচ্ছা, ডিসএবিলিটি পেনশনটা আমার সাকসেসফুল হলো না কেন, প্রায়োরিটি এটা 1 করলাম, কনফার্ম করলাম, ভ্যালিডেটটা করি, ভ্যালিডেট সাকসেসফুলি। এবার দেখুন এটাকে আমরা সবুজ রঙ হয়ে গেল।
সবুজ রঙ কমপ্লিট হলো। এবার একইভাবে আমরা কী করবো পরবর্তীকালে পরপর যতগুলো আছে, যেমন টয়লেটে ক্ষেত্রে পাঁচটা মেম্বার পেলাম, এবার পিএ এবার পরপর গ্যাস কানেকশনের জন্য কোন কোন মেম্বার এলিজিবল আছে, তো এইগুলোভাবে আমরা পরপরভাবে যে কটা মেম্বার আছে, তো প্রথম মেম্বারটা নেই, সেকেন্ড মেম্বারটারও নেই, আচ্ছা থার্ড মেম্বারটা আমার কী কী রিকোয়ারমেন্টগুলো দেখে নেন। থার্ড মেম্বারে আমার যমুনা অঙ্কুরের আছে, আচ্ছা তারপর হচ্ছে আমার মঞ্জু এরও আছে ডিমান্ড, মানে ডিমান্ড আছে এটা কিন্তু, হ্যাঁ অসিতা মণ্ডল এরও ডিমান্ড আছে, সাবমিট করলাম। আচ্ছা রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, এগুলো কিন্তু দেখে নিতে হবে। রুম ডোম এর ক্ষেত্রেও আমাকে প্ল্যানটা সাবমিট করতে হবে। আচ্ছা জয়ন্তী অঙ্কুরের ক্ষেত্রে আমাদের অলরেডি প্ল্যান হয়ে গেছে, পূজা অঙ্কুরের ক্ষেত্রে প্ল্যান হয়ে গেছে, এবার প্রত্যেকটা মেম্বারে কিন্তু প্ল্যান আমার হয়ে আছে। তো এই এই কটা মেম্বার, এক দুই তিন চারটি মেম্বারের ক্ষেত্রে আমাকে প্ল্যান সাবমিট করতে হবে। মানে এদের কী হচ্ছে, এই যে আমরা গ্যাস কানেকশান, এই এদের চারজনের গ্যাস কানেকশান নিয়ে বাকি সবার গ্যাস কানেকশান আসছে। তো আমি প্রথমে বলছি যে এটা হচ্ছে আমার জাস্ট আমি এমনি এন্ট্রি করেছি আপনাদের বোঝাবার জন্য। তো একইভাবে আমাকে র্যাঙ্কিং করতে হবে, তো একইভাবে আমরা র্যাঙ্কিং করছি, যেখানে র্যাঙ্কিং হচ্ছে সেই একই প্রসেস বললাম। কোনো যদি সুবিধা, গভর্নমেন্ট কিছু সুবিধা যদি হয় পার্টিকুলার ওই এরিয়াতে, যদি আমাকে বলে যে আমার আমি দুজনের জন্য বা তিনজনের জন্য এসছে এই স্কিমটা, তাহলে কোন দুজন বা তিনজনকে অগ্রাধিকার দেওয়া হবে সেটাই হচ্ছে প্রায়োরিটি র্যাঙ্কিং। তো এইটাকে আমরা অ্যাড করে দিচ্ছি, এক দুই তিন চার। তো একইভাবে আমরা কী করবো, প্রত্যেকটা আইটেম যতগুলো আছে প্রত্যেকটা আইটেমের জন্য আমাকে এভাবে প্রায়োরিটি র্যাঙ্কিং করতে হবে। দেখুন প্রায়োরিটি র্যাঙ্কিং হয়ে গেলো, ভ্যালিডেট করে দিলাম, সাকসেসফুলি ভ্যালিডেট হয়ে গেলো। এবার এটাকে আমাকে দেখুন এখানে সবুজ রং হয়ে গেলো, সেটা হচ্ছে গ্যাস কানেকশান। তো একইভাবে ইলেকট্রিসিটি, পিএমইউজিআই প্রত্যেকটা স্কিম আমি করবো, করে নিয়ে প্রত্যেকটা আমরা দেখাচ্ছি, একের পর একটা করে নিচ্ছি। আচ্ছা প্রত্যেকটা মেম্বারে দেখুন আমার একের পর একটা আমরা প্রায়োরিটি র্যাঙ্কিং করেছি, করার পর সবুজ সবুজ টিক হলো। তো এইগুলো র্যাঙ্কড স্কিম, মানে এইগুলোকে আমাকে দেখুন প্রথম থেকে যে কটা আছে সে কটা সবুজ যেগুলো হয়ে গেছে এগুলো হচ্ছে র্যাঙ্কড স্কিম আছে। র্যাঙ্কড মানে তাকে র্যাঙ্কিং করতে হবে, তার নিচেগুলো দেখুন নন র্যাঙ্কড স্কিম বলে লেখা আছে। তো এইগুলোকে কিন্তু কোনো র্যাঙ্কিং হবে না। যেমন ইঞ্জিনিয়ারিং জব কার্ডের জন্য তিনটে মেম্বারকে আমরা বলেছি, তার তিনটে মেম্বারে লাগবে তার ইঞ্জিনিয়ারিং জব কার্ড। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হচ্ছে, এই তিনটে মেম্বারকে আমাকে করতে হবে প্রায়োরিটি র্যাঙ্কিংয়ে গিয়ে, কিন্তু তার কোনো র্যাঙ্কিং হবে না, কিন্তু আমাকে এখানে ভ্যালিডেটটা করে দিতে হবে। করার পর আমি ব্যাক চলে যাব। তারপর দেখুন একটা সবুজ রং হলো। হেলথ কার্ডের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দুটো মেম্বার বলেছে, তো র্যাঙ্কিংয়ে গিয়ে জাস্ট ভ্যালিডেট করে দেবো, র্যাঙ্কিং কিছু হবে না, কিন্তু আমাকে ভ্যালিডেটটা করতে হবে, না হলে কিন্তু হবে না। রেশন কার্ডের ক্ষেত্রে দেখুন একটা মেম্বার রেশন কার্ড বলেছে, কোন মেম্বারটা সেটা আমরা চলে যাব। করার পর আমার ভ্যালিডেট করে নিতে হবে, এইটা কিন্তু আমাকে করে নিতে হবে ভ্যালিডেশন, যদি থাকবেও না থাকলেও। আমরা এইভাবে প্রত্যেকটা মেম্বারের আমাদের র্যাঙ্কিং শুরু করে ফেলেছি, মানে শুরু কমপ্লিট করে ফেলেছি। দেখে নেন সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সবুজ রং হয়ে গেছে, এন্টারটেনমেন্ট প্ল্যান আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমাকে কী করতে হচ্ছে, প্রথমে যে মেম্বারগুলো আছে প্রত্যেকটা র্যাঙ্ক স্কিমের মধ্যে যারা যারা আছে, দেখুন প্রত্যেকটা স্কিমে একটা দুটো চারটে পাঁচটা করে চারটেও আছে, যা যা যেটা আছে, কোথাও জিরোও আছে, থাকতেই পারে জিরো, কোনো দরকার নেই সেটা। তো এই স্কিম এইভাবে প্রত্যেকটা আমাকে কমপ্লিট করলাম। আচ্ছা এবার দেখুন আমার প্রত্যেকটা মেম্বার যে কজন আছে প্রত্যেকের আমার স্কিম কী কী অ্যাক্সেস আছে, মানে এন্টারটেনমেন্ট প্ল্যান কমপ্লিট হয়ে গেছে, মানে কী কী স্কিম আছে অ্যাক্সেস সেটা কমপ্লিট হয়ে গেছে, এন্টাইটেলমেন্ট প্ল্যান যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট যখন হয়ে গেছে, সুতরাং এরপর আমাদের কাজ হচ্ছে যে আমরা কীভাবে এটাকে ডাটাটাকে আপলোড করব। তো আমরা যখনই কমপ্লিট করলে স্কিম অ্যাক্সেসে চলে যাব। আসার পর দেখুন এই তিনটে ডটে ক্লিক আছে, তিনটে ডটে ক্লিক করার পর দেখুন একটা আছে ভিউ ডাউনলোড সামারি, এটা আমরা ক্লিক করে নিয়ে আমরা ভিউ করে নিতে পারি যে কোন কোন এসে যে টোটাল রিকোয়েস্ট কটা গেছে, কী আছে। এবার জয়ন্তী ঠাকুরের জন্য কী কী গেছে, যমুনা ঠাকুরের জন্য কী কী, ও যমুনা ইয়ঙ্কুরের জন্য কী রিকোয়েস্ট গেছে কোন কোন ক্ষেত্রে, এটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে, তো এটা আমরা আবার চলে যাচ্ছি। চলে যাওয়ার পর দেখুন স্কিম অ্যাক্সেসের মধ্যে চলে গিয়ে আমার টোটাল যদি কাজ কমপ্লিট হয়ে থাকে, এন্টারটেনমেন্ট কমপ্লিট হয়ে থাকে, তাহলে আমরা তিনটে ডটে এই অপশানে গিয়ে তিনটে ডটে ক্লিক করবো। করার পর দেখুন সাবমিট এন্টারটেনমেন্ট প্ল্যান টু ভিও, এইটা আমরা ক্লিক করছি।
ক্লিক করার পর কিন্তু আমার এটা চলে যাবে হচ্ছে ভিওর কাছে, ঠিক আছে। এবার এখানে টোটাল নাম্বার দেখালো, দেখার পর কমেন্ট অফ সিআরপি, এখানে বিভিন্ন রকম কমেন্ট আছে, আমার কমেন্ট কিছু করেনি। আমরা দেখুন এসএজি মেম্বার নট ফাংশন আরবানিরি আদার এসএজি প্রোফাইল অ্যান্ড প্ল্যান কমপ্লিটেড, তাহলে আমরা এখানে কী করছি দেখুন, একদম লাস্ট যে অপশানটা আছে এসএজি প্রোফাইল অ্যান্ড প্ল্যান কমপ্লিটেড, এটা ক্লিক করবো। তাহলে করার পর তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করবো, করার পর কিন্তু এটা ভিওতে চলে যাবে এই প্ল্যানটা। তো এইভাবে আমরা এন্ট্রিটা কমপ্লিট করছি, আমি এখানে সাবমিটটা করলাম না ফাইনাল অবধি। তো এইভাবে হচ্ছে আমার স্কিম অ্যাক্সেস করবো, এন্টারটেনমেন্ট প্ল্যান কীভাবে এন্ট্রি হলো, স্কিম কীভাবে, কোন স্কিমগুলো আছে অ্যাক্সেস, এন্ট্রি হলো, এই নিয়ে টোটাল ভিডিওটা আমরা করেছি। পরবর্তী ভিডিও আপনি দেখতে থাকুন যেটাতে আমরা লাইভলিহুড নিয়ে আমরা বলবো, এবং আগের ভিডিওটা দেখে নেবেন যেটা আমরা কীভাবে লগ ইন করেছি সেটা আমাদের দেখানো আছে, বা কীভাবে অ্যাপ ইনস্টল করেছি, লগ ইন করেছি সেটা দেখানো আছে। ধন্যবাদ।